হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে আরও একবার এক্সামস মেড ইজিতে স্বাগত জানাই। আজকে আমরা 20 জুনের কর্মসংস্থানটা যেটা প্রকাশিত হয়েছে সেটাকে ডিটেল অ্যানালাইসিস করব এবং একটা ভিডিওর মাধ্যমে দেখে নেব সব যতগুলো নতুন নতুন চাকরি রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে সেগুলোকে। খুব সংক্ষেপে সমস্ত রিক্রুটমেন্টগুলোকে আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা সকলে জানেন আমরা প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থানের অ্যানালাইসিস করে থাকি এবং আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে, বিশেষত কর্মসংস্থানের ভিডিওগুলোতে আপনাদের পজিটিভ রেসপন্সের জন্য সকলকে আরও একবার ধন্যবাদ জানাই। এবং ফ্রেন্ডস, কর্মসংস্থানের অ্যানালাইসিস শুরু করার আগে আরও একবার আপনাদের সকলকে জানিয়ে রাখি, আপনারা যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিওগুলো দেখছেন, আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু কর্মসংস্থান অ্যানালাইসিস এছাড়াও বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেগুলোর কিন্তু ডিটেলে আলোচনা করে থাকি। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবলম্বনে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে এলে আমরা তার নোটিফিকেশান পেয়ে যান। তো ফ্রেন্ডস, কর্মসংস্থান অ্যানালাইসিস শুরু করার আগে আরও একটা কথা জানিয়ে রাখি যে আপনাদের যেই যেই নির্দিষ্ট বিষয়গুলো, যেই নির্দিষ্ট রিক্রুটমেন্টগুলোকে আলাদাভাবে অ্যানালাইসিস করার প্রয়োজন হবে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে কিন্তু আমরা সেগুলো নিয়ে আলাদা ভিডিও তৈরি করব। যেমনটা গত সপ্তাহের কর্মসংস্থানের ক্ষেত্রে আপনারা বলেছিলেন যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইভিনিংয়ে বি বা বিটেক কীভাবে করবেন তার যে একটা রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশান সংক্ষেপে বলা ছিল, সেটা নিয়ে কিন্তু আমরা আলাদা ভিডিও দিয়েছি এবং পরবর্তীতে আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু তার সিলেবাসটাও শেয়ার করে দিয়েছি। তো ফ্রেন্ডস, শুরু করছি এই সপ্তাহের কর্মসংস্থান অ্যানালাইসিস। আমরা সবার প্রথমে যদি দেখে নিই, রেলে 195 196 জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে, সেটা আইটিআই পাস ছেলে মেয়েদের, মেয়েরা যারা রয়েছেন তারা আবেদনের যোগ্য। এই ভিডিওটা কিন্তু আজকেই আমি আমার চ্যানেলের মাধ্যমে অ্যানালাইসিস করে দিয়েছি। আপনারা যারা দেখেননি তাদেরকে বলবো যে 196টা পদে ভ্যাকেন্সি ছিল, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দ্বিতীয় ভিডিওটাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে সেটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করছি না, তবু আপনাদের জানিয়ে রাখি যে মেশিনিস্ট, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, মেশিন টুল মেনটেন্যান্স ইত্যাদি, পেইন্টার, স্টেনোগ্রাফার, হিন্দি ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু নিয়োগ হচ্ছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস এবং তার পাশাপাশি কিন্তু বলেছে যে আইটিআই কোর্স যারা করেছেন তারা সকলে আবেদনের যোগ্য। তো ফ্রেন্ডস, কীভাবে আবেদন করবেন, লিঙ্ক কোথায়, সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা পেয়ে যাবেন। এবার এয়ারফোর্সে কিন্তু কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে অফিসার পদে 228টা পদে নিয়োগ হতে যাচ্ছে। এই ভিডিওটাকে আমরা এখনও বানাইনি আলাদাভাবে, তো আপনারা কমেন্ট করে জানালে যদি আপনাদের প্রয়োজন হয় আমরা এটা নিয়ে আলাদা আলোচনা করব। তো কিছু সংক্ষেপে ইনফরমেশান ফ্রেন্ডস এই রিক্রুটমেন্ট সম্পর্কে আমি আপনাদের দিয়ে রাখি। বলেছে ভারতীয় বিমান বাহিনী ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালে এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল দুটো ব্রাঞ্চে AFCET এন্ট্রিতে অফিসার পদে কিন্তু ফ্রেন্ডস হিউজ ভ্যাকান্সি রয়েছে, 228টা ভ্যাকান্সি রয়েছে। আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে ক্রাইটেরিয়া তরুণ তরুণী সকলেই আবেদনের যোগ্য, কিন্তু অবিবাহিত হতে হবে এবং কারা কোন শাখার জন্য যোগ্য সেটা নিয়ে বলেছে ফ্রেন্ডস। ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ফিজিক্স এবং অঙ্ক বিষয় নিয়ে যারা ন্যূনতম 50% নাম্বার পেয়েছে উচ্চ মাধ্যমিকে এবং যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে আবেদনের যোগ্য এবং ফিজিক্স ও অঙ্ক বিষয়ে প্রতিটিতেই কিন্তু ন্যূনতম 50% নাম্বার পেতে হবে এবং যারা বিই বা বিটেক কোর্স করেছে বিই বিটেক ক্যান্ডিডেটসও আবেদনের যোগ্য, সেদের ক্ষেত্রে কিন্তু 60% নাম্বার পেতে হবে এবং 20 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এরপরেও আরও কিছু ইনফরমেশান দিয়েছে, যেমন ফিজিক্যাল কি মেজারমেন্টস লাগবে ইত্যাদি বিষয়, তো সেটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করছি না। আপনারা এই PDF কপিটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেও পেয়ে যাবেন এবং আপনাদের যদি মনে হয় ডিটেল আলোচনা প্রয়োজন তাহলে কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশানটা আমরা অ্যানালাইসিস করবো, যেমনটা আমরা সবসময় করে রাখি। প্রতিরক্ষা কারখানায় কিন্তু 78 স্টেনো এবং সাফাইওয়ালা, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে 155 বেস হাসপাতাল স্টেনো, ওয়ার্ড সহায়িকা, চৌকিদার, সাফাইওয়ালা, বারবার, ওয়াশারম্যান, সাফাইওয়ালি, টেলার, ট্রেডসম্যান, মেট, মালি, কার্পেন্টার, পেইন্টার, কুক ইত্যাদি 74 জনকে নিচ্ছে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলেছে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা, ইংরেজিতে শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকলেই কিন্তু আবেদনের যোগ্য। এটা নিয়েও দ্বিতীয় পাতায় কিছুটা বলে, তো ফ্রেন্ডস দ্বিতীয় পাতায় চলে এসেছে। এক্ষেত্রে বলেছে যে মূল মাইনে ন্যূনতম 25,000 টাকা হবে এবং শূন্য পদ দুটি রয়েছে, জেনারেল একটা, একটা OBC এবং পরবর্তীতে মাধ্যমিক পাস তরুণ তরুণীরা ওয়ার্ড সহায়িকার জন্য, এটা ওয়ার্ড সহায়িকার ভ্যাকান্সি বললাম। একই রকমভাবে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে এবং বিভিন্ন পে স্কেল মেনশন করা হয়েছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে প্রয়োজন হলে কিন্তু কিভাবে আবেদন করবেন, কোথায় লিঙ্ক পাবেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ভিডিও দিয়ে আপনাদের আলোচনা করব। এবারে ব্যাংকে 29 জন অফিসার, এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাইনি,
তো এটা নিয়ে কি বলেছে ফ্রেন্ডস, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ IBPS এর মাধ্যমে যেটা নর্মালি ব্যাংকের ক্লারিক্যাল এবং প্রভিশনাল অফিসার পদে নিয়োগ হয়ে থাকে, সেভাবে কিন্তু বলেছে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফ্যাকাল্টি, রিসার্চ অ্যাসোসিয়েটস, রিসার্চ অ্যাসোসিয়েট টেকনিক্যাল, হিন্দি অফিসার, অ্যানালিস্ট প্রোগ্রামার, উইন্ডো অ্যানালিস্ট প্রোগ্রামার, লিনাক্স IT অ্যাডমিনিস্ট্রেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 29 জন লোক নিচ্ছে। এবার বিভিন্ন পদ অনুযায়ী কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে, কোথাও PhD চেয়েছে, কোথাও পোস্ট গ্রাজুয়েশন চেয়েছে এবং মার্কস কিন্তু মেনশন করে দিয়েছে। এটা আপনারা কিন্তু IBPS এর ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এবং আলাদাভাবে লাগলে আরও বলছি ফ্রেন্ডস, আপনারা কমেন্ট করে জানালে কিন্তু সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে ইনফরমেশান শেয়ার করব। এবং নেভিতে অ্যাপ্রেন্টিস, সে এই নেভির অ্যাপ্রেন্টিসটা নিয়ে কিন্তু আমরা এখনও পর্যন্ত আলাদা ভিডিও বানাইনি। তো এক্ষেত্রে বলেছে কর্মসংস্থানে যেটা ভারতীয় নৌবাহিনী জাহাজ মেরামতি সংস্থা কোচির নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড ও নেভাল এয়ারক্রাফটস ইয়ার্ড অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কুল যেটা রয়েছে সেখানে কিন্তু 40টি ট্রেডে কোন কোন ট্রেডে নেওয়া হচ্ছে সেগুলো যদি দেখা যায় ফ্রেন্ডস, 40টা ট্রেডে কয়েকশো অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো সমস্ত ট্রেড বলা সম্ভব না হলেও আমি কিছু ট্রেড মেনশন করছি, আপনারা যারা ITI বা ডিপ্লোমা কোর্স করা রয়েছেন আপনারা সকলে কিন্তু আবেদনের যোগ্য। এক্ষেত্রে বলেছে ইলেকট্রিশিয়ান রয়েছে, ইলেকট্রিশিয়ান এয়ারক্রাফট রয়েছে, ইলেকট্রিক মেকানিক রয়েছে, ফিটার পেইন্টার জেনারেল রয়েছে, মেশিনিস্ট রয়েছে, টার্নার রয়েছে, MRAC ওয়েল্ডার রয়েছে, ইলেকট্রোপ্লেটার, কম্পিউটার অপারেশন, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, টেলার, জেনারেল মেকানিক, মোটর ভেহিকেল মেকানিক, রেডিও অ্যান্ড রেডার এয়ারক্রাফট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মেনটেনার, ফটোগ্রাফার, মেকানিক ডিজেল, মেকানিক মেরিন ডিজেল, প্লাম্বার, ফাউন্ড্রিম্যান, মেরিন ইঞ্জিন ফিটার ইত্যাদি রকমভাবে কিন্তু 40টি পদে অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে, কয়েকশো ভ্যাকান্সি রয়েছে যেমনটা কিন্তু ফ্রেন্ডস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টে 10 জন অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে, এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে 10 জন লোক নিচ্ছে। এটাকে কিন্তু আমরা গত সপ্তাহে আলাদাভাবে ভিডিওর মাধ্যমে আলোচনা করেছিলাম। অ্যাকচুয়ালি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা কিন্তু নতুন নয়, এটা ডেট এক্সটেন্ডেড হয়ে গেছে, তাই জন্য এটা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করছি না। আপনাদের একটু কষ্ট করে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একটু পেছনের দিকে চলে গেলেই কিন্তু এই ভিডিওটাকে ডিটেল আলোচনা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস মোটামুটি রকমভাবে এই সপ্তাহে যতগুলো আলোচনা ছিল, বায়ুসেনার 22 জন অফিসার এবং সৈনিক স্কুলে 28টি চাকরি, এই দুটো বলার চেষ্টা করছি। ভারতীয় বিমান বাহিনী পার্মানেন্ট ও শর্ট সার্ভিস কমিশনে মেট্রিওলজি এন্ট্রিতে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল অফিসার পদে কিন্তু অবিবাহিত ছেলেমেয়েদের নিচ্ছে এবং সৈনিক স্কুলের 28টি পদে চাকরি, সেটা বলেছে তিলাইয়া সৈনিক স্কুল জেনারেল এমপ্লয়িজ ওয়ার্ড বয় ও ম্যাট্রান পদে 28 জনকে নিচ্ছে এবং মাধ্যমিক পাশরা জেনারেল এমপ্লয়িজ হিসেবে আবেদন করতে পারবেন। এই দুটো কিন্তু ভ্যাকান্সি রয়েছে, এই দুটো সম্পর্কেও আপনাদের আলাদাভাবে আলোচনা প্রয়োজন হলে কিন্তু আমরা আলোচনা করব। শেষে একটা রিক্রুটমেন্ট নয় কিন্তু একাডেমিক্স ইনস্টিটিউশন একটা রয়েছে, প্লাস্টিক টেকনোলজির উপর ডিপ্লোমা এবং পোস্ট ডিপ্লোমা কোর্স, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কেন্দ্রীয় সরকারের রাসায়নিক এবং সার মন্ত্রকের অধীন কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিভাগের সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি CPET কম্পিউটার বেস টেস্ট CBT জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2020-র মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস প্লাস্টিক টেকনোলজিতে ডিপ্লোমা, পোস্ট ডিপ্লোমা এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি করাচ্ছে। এক্ষেত্রে হবে কী কী কোর্স ফ্রেন্ডস, বলেছে ডিপ্লোমা ইন প্লাস্টিক মেনটেন্যান্স, ক্লাস 10 পাস ছেলেমেয়েরা আবেদনের যোগ্য, ডিপ্লোমা ইন প্লাস্টিক টেকনোলজি, শিক্ষাগত যোগ্যতা মেয়াদ আগের মতোই থাকছে অর্থাৎ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা, আপনারা চাইলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এই ইনস্টিটিউশনে ভর্তি হতে পারেন, এটা কেন্দ্রীয় সরকারের অধীন, এটা কিন্তু কোনো প্রাইভেট সংস্থার অ্যাডভার্টাইজমেন্ট নয়। যেহেতু নতুন এই প্রজেক্টটা শুরু হয়েছে এবং নতুন একটা কোর্স করানো হচ্ছে সেই জন্যই কিন্তু কর্মসংস্থান এটাকে মেনশন করেছে। কীভাবে আপনারা ভর্তি হবেন, কীভাবে এটা নিয়ে ইনফরমেশন প্রয়োজন, বিশদ তথ্য চাইলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো ফ্রেন্ডস এটা ছিল মোটামুটি রকমভাবে এই সপ্তাহের কর্মসংস্থানের ডিটেল অ্যানালাইসিস। একই রকমভাবে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান অ্যানালাইসিস, প্রত্যেক দিন চাকরির বিজ্ঞপ্তি, প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, বিভিন্ন চাকরির সিলেবাস ইত্যাদি সম্পর্কে ইনফরমেশন সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।